অনেকেরই কিন্তু আমি কমেন্ট পাচ্ছি যে ঐক্যশ স্কলারশিপ দু হাজার বাইশ তেইশে অ্যাভেটিং ফোর লফি জেনারেশন রয়েছে এস ভি এমসিএম টিএসপি অথবা এম অথবা পোস্ট ম্যাট্রিক অথবা প্রি ম্যাট্রিক তাহলে আমাদের লট নাম্বার কবে পড়বে এবং আপনারা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছেন যে লট নাম্বার দেওয়া হচ্ছে গতকালকে কিন্তু এস ভিএমসি লট নাম্বার দেওয়া হয়েছে এই মর্মে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে পেমেন্টটা কীরকমভাবে দেওয়া হচ্ছে বা লট নাম্বার কীরকমভাবে দেওয়া হচ্ছে যারা পরে অ্যাপ্লিকেশন করেছিল তাদের আগে লট নম্বর দেওয়া হচ্ছে যারা সবার আগে অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু লট নম্বর দেওয়া হচ্ছে না তাদের কিন্তু পরে লট নম্বর দেওয়া হবে গতকালকে যে লট নাম্বার দেওয়া হয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা এস ভি নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে রেনওয়াল করেছিল সেই সমস্ত স্টুডেন্টসদের কিন্তু গতকালকে লট নম্বর দেওয়া হয়েছে এবং সাতাশ তারিখেও যে লট নম্বর দেওয়া হয়েছিল সেই লট নম্বর কিন্তু এই সেম সেমভাবেই দেওয়া হয়েছিল অর্থাৎ যারা নভেম্বর অথবা ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু আগে লট নম্বর দেওয়া হয়েছে সো এখন একটা বিষয় যদি আপনারা ফলো রাখেন অথবা আমার যদি প্রিভিয়াস যে লট জেনারেশনের নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে জানুয়ারি মাসের কুড়ি তারিখে লট নম্বর দেওয়া হয়েছিল দু হাজার একুশ বাইশের চব্বিশ তারিখে অর্থাৎ কুড়ি তারিখে একবার লট নম্বর দেওয়া হয়েছিল আবারও কিন্তু চব্বিশ তারিখে একবার লট নম্বর দেওয়া হয়েছে পোস্ট ম্যাট্রিকের দু হাজার বাইশ তেইশ তারপর আবার সাতাশ তারিখে লট নাম্বার দেওয়া হয়েছে এবং সাতাশ তারিখের পর আবার কিন্তু এক তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে লট নম্বর দেওয়া হয়েছিল দু হাজার একুশ বাইশের জন্য এবং গতকাল অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি কিন্তু আবার লট নম্বর দেওয়া হয়েছে দু হাজার বাইশ তেইশ সেশনে এস ভি সো আপনারা দেখতেই পাচ্ছেন যে জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে বা জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে তিন থেকে চার দিন পরপরই কিন্তু লট নাম্বার দেওয়া হয়েছে অ্যানালিটিক্স ফলো করলে আপনারা কিন্তু বুঝতে পারছেন এবং সেক্ষেত্রে খুবই অল্প অল্প পরিমাণ হলেও কিন্তু লট নম্বর তিন থেকে চার দিন পরপর দেওয়া হয়েছে এবং আগের সপ্তাহে অর্থাৎ প্রিভিয়াস উইকের ফ্রাইডে বা শুক্রবার কিন্তু সাতাশ তারিখ এস ভি এম দু লট নম্বর দেওয়া হয়েছিল এবং গতকাল অর্থাৎ তিনই ফেব্রুয়ারি শুক্রবার কিন্তু আবারও লট নম্বর দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে ঐকশি স্কলারশিপ দু হাজার বাইশ তেইশে নেক্সট শনিবারের মধ্যে আরও একটা লট জেনারেট হওয়ার কিন্তু বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যাদের এখনও পর্যন্ত লট নাম্বার পড়েনি আপনারা কিন্তু ওয়েট করুন লট নাম্বার কিন্তু দুই থেকে তিন দিন পর পর দেওয়া হচ্ছে তাই আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই লট নাম্বার পড়ে যাবে এটাও কিন্তু আশা করতে পারা যাচ্ছে এবং আরও একটা বিষয় যেটা অবশেষে আপনাদের জানিয়ে রাখবো যে লট নাম্বার কিন্তু আবারও যেভাবে দেওয়া হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা আগস্ট কিংবা সেপ্টেম্বর অক্টোবরে অ্যাপ্লিকেশন করেছিল বা অ্যাপ্লিকেশন রেনুওয়াল করেছিল তাদের কিন্তু আগে লট নম্বর দেওয়া হচ্ছে না যারা নভেম্বর বা ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশনকে রুয়াল করেছিল এস বা পোস্ট ম্যাট্রিক তাদের কিন্তু ম্যাক্সিমাম লটগুলিকে এখন ক্লিয়ার করা হচ্ছে অর্থাৎ যারা আগে অ্যাপ্লিকেশন করেছিল তাদের পরের পরে লট নম্বর দেওয়া হবে এবং যারা যারা পরবর্তীকালে অর্থাৎ একদম শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসের অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু আগে লট নম্বর দেওয়া হচ্ছে তো এরকম প্রসেসে কিন্তু ডাবলু এন এইবার পেমেন্ট ক্লিয়ার করছে